গুড ইভিনিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই যে দুই শয়তান মিলে অর্ডার করে নিয়ে এসেছি ব্লিঙ্কিট থেকে, আজকে নাকি এটা আমাকে বানাতে হবে। তো কি বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। জল গরম হয়ে গেছে আর আমি চলে এসেছি। এই যে কালকে এই যে তিতলিগুড়ি যে অর্ডার দিয়েছিল সেটাই করতে চলে এসেছি। জাস্ট টুকে অন্যটা দেখে জাস্ট টুকে আজকে সবটাই করে দেবো। তো আমি চলে এসেছি এখন তিতলির অর্ডার। কালকে তিতলি বলেছিল যে মানচাও স্যুপ খাবে, তো সেটা করতে চলে এসেছি। একদম আজকে এটা করবো, একদম অন্যেরটা টুকে অন্যেরটা দেখে একদম জাস্ট টুকে দেবো, তারপর তোমাদেরকে রেজাল্ট জানাবো যে কেমন আমি টুকে কেমন পাস করলাম। তো এই যে চাউ, চাউটা আগে সেদ্ধ করিয়ে এনে করে নেবো, আর এটা দিয়ে করবো চপসি। সবটাই দিয়ে দিলাম, যে না যদি লাগে যদি ভালো হয় তখন আবার কম হয়ে গেলে, তখন আবার কম হয়ে গেলে চাপ হবে। দিলাম লবণ, আমাকে খুশি করার প্রচেষ্টা। বছরে খুব অল্প দিনই হয় কিন্তু হয়। আর এদিকে এদিকে চাউ গেছে ফুটে। তিতলি খাবে ভেজ, গুল্লু খাবে চিকেন, সেই জন্যে এটা চাউটা সেদ্ধ করে আমি চিকেনটা সেদ্ধ বসাবো, তখন গিয়ে এক কাপ চা খাবো। আর তিতলিগুলোকে দিলাম বিকেলবেলা সসেস। আর এদিকে গুলে রাখবো কর্নফ্লাওয়ার। আর কতক্ষণ লাগবে? প্রায় লাগবে মা, দাদার চিকেনটা সেদ্ধ বসিয়ে আমি বসবো, একটু চা খাবো, তারপর তোমার ভেজিটেবল গুলো কাটবো। তো এটা কি হচ্ছে এখন? এটা কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলাম। আর এদিকে চাউটা সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও মা, নামিয়ে নেবো। ঝাঁঝরিটা কোথায়? একটু চা বসাবো, দেব। দাঁড়াও তুমি পড়ো, দাঁড়াও। আর আমি ওইদিকে বসিয়ে দিয়েছি চা, আর এদিকে খানিকটা চাউতে আমি, বাবা কত জল ঝরে গেল। কফি খাবি? বলবি তো বাবা আগে। তো খানিকটা চাউতে আমি কর্নফ্লাওয়ার দিয়ে রাখবো চপসির জন্য। কেন বাকিটা কি করবে? বাকিটা যদি আমার না লাগে শুধু শুধু লাগাবো সেটাই। দিচ্ছি মা, দিচ্ছি। দরজাটা কেমন একটা হলো, কি হলো? আমাকে লক করলো। এই না, তোমাকে না জানিয়ে কি কেউ ঢুকতে পারবে? সিকিউরিটি না পারমিশন দেবে? আর আর একটু নেই, আর একটু ছোট ছোট করে একটু কেটে দেবো। এদিকে
এদিকে চায়ের জল ফুটছে, আর এদিকে আমার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে একটু কোট করে নিয়েছি চাউগুলোতে। পড়ো মা, এবার পড়তে বসো মা, পড়ো, খেয়েছো এবার পড়ো। দেখলে আবার গ্যাসটা বন্ধ করে দিলাম, তো চিকেনটা সেদ্ধ বসেই যাবো। আর এটা হচ্ছে গুল্লুর কফি, আমার চা। চা খাওয়া হয়ে গেছে, আর চা খেতে খেতে তিতলিকে বলেছিলাম জলটা ফুটে গেছিল, তিতলি গ্যাসটা বন্ধ কর, কমিয়ে দে। তো তিতিন সেটাকে গুল্লু, আমাদের একটা লাইটার অর্ডার করতে হবে রে, লাইটার অর্ডার করতে হবে। আর গুল্লু সেটা তিতলি সেটাকে একদম ই করে দিয়েছে, অফ করে দিয়েছিল। তো দিয়ে দেবো চিকেন, এটাতে তো রসুন মাখানোই আছে, সেই জন্য আর রসুন দিলাম না, ম্যারিনেট করা ছিল ভিনিগার। আর এই দিয়ে আর ছোট পিস করে নিলে হতো নাকি? রেখে দাও, রেখে দাও, নোংরা কিন্তু। আর এই যে এখান থেকে বের করে নিয়েছিলাম চাও, এগুলো ব্লিঙ্কিট থেকে নিয়ে এসছে, আদা কালকে ছিল না বাবা। 100 গ্রাম আদার দাম নাকি 52 টাকা, এখানে 100 গ্রাম তো নেই রে গুল্লু, 50 গ্রাম হবে এখানে। কি ছাড়ো তো, 52 টাকা দিয়ে এইটুকু আদা? আর আনলাম ডিম, হরিণঘাটার এই ডিমটা কিন্তু ভীষণ ভালো। আর নিয়েছে এইটা, একটা বাঁধাকপি নিয়েছে 60 টাকা, তবে বাঁধাকপিটা ফ্রেশ আছে, বাঁধাকপিটা ফ্রেশ আছে। এবার এগুলোকে কাটবো আমি নিচে বসে বসে। এদিকে চলছে এসি, এদিকে চতুর্দিকের দরজা খোলা, এই দু শয়তান, এই একখানা আর এই একখানা দেখো। আর এদিকে চিকেনটা সেদ্ধ হচ্ছে, আমি এই যে সব সবজি ধুয়ে গাজরটা ছুলে তারপরে মাশরুমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়েছি, আর এখন কাটাকাটি করবো। এগুলো ছুরি দিয়ে সবটা পারবো না, ছুরি দিয়ে করবো খানিকটা, আর ই দিয়ে করবো, বটি দিয়ে খানিকটা কেটে নিয়ে আসি। আগে প্লেট নেবো একটা, সব নিয়েছি একবারে বসবো, আদাটা নিতে হবে। আদাটা কোথায় রাখলাম, আদাটা দেখিয়ে দেখো, আদাটা দেখালাম আবার রেখে দিলাম না তো। আদাটা কোথায় রাখলাম, এই আদা নিয়ে হয় সমস্যা, ওই তো নিচেই রেখেছি, নিচেই রেখেছি। দিদি আমার হচ্ছে ভিডিওতে দেখো কোথায় রেখেছে। একটা কি ডিম ভেঙে দেবো পরে, যেরম দেই সুপে বটি নেব, তার মধ্যে ধনে পাতা গুলোকেও বাঁচে। এই সাবধান, পুট করে নেমে পড়িস না। বললো আর কি যেন একটা নেবো, ও ধনে পাতা গুলো, বর্ষাকালে কিছু এনে শান্তি নেই সবজি পাতি, এত দাম জিনিসের কিন্তু শান্তি নেই কোনো কিছুতে। বসে পড়লুম, কাটবো আমি গাজরটা আর মাশরুমটা আর বাঁধাকপিটা, পরে গিয়ে বিনসটা কাটবো। একটা আমি যার রেসিপি দেখি, আরেকটা জিনিস দিতে বলেছিলো, বলেছিলো হচ্ছে কি স্প্রিং অনিয়ন দিতে, বাট স্প্রিং অনিয়ন কত, 200 গ্রামের দাম কত ছিল, 72 টাকা, ওই জন্য ওটাকে বাদ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার বদলে। একদম ছোট ছোট করে কাটতে হবে, খানিকটা এখানে কেটে নিয়ে তারপর ছুরি দিয়ে কাটবো। ফুসফুস করছে, আমার চলে, আমার সংসার চলে পাকিস্তানি সাম্রাজ্য, ঘরের মধ্যেই শত্রু, শত্রুর জন্য বাইরে যেতে হয় না আমাকে। তোকে কে বলেছে আমার ক্রপ করতে পারে না, ছোট ছোট ডাইস করে কাটছো? না না না, ডাইসটা আমি ইসে করবো,
মিক্সি জুলিয়ান করে কাটছি না কি করে কাটছো জুলিয়ান করে ও এবার ছুরি দিয়ে কাটছো মাশরুমটা কি করবে মাশরুমটা ছোট ছোট করে কাটবো এইখান থেকে কেটে নিয়ে হাত কেটে হবে না না কাটবে না হাত এবার ছুরি দিয়ে কেটে নেব দেখো ধনে পাতা পচে গিয়ে এই যে এইটুকু ধনে পাতা পাওয়া গেছে আর আমি এদিকে সব বিনসগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এইগুলোকে এখন গাজর বাঁধাকপিটাকে ছুরি দিয়ে আরও ছোট ছোট করে কাটতে হবে কাটতেই লেগে গেল আধ ঘন্টা আর এদিকে দেখি চিকেনের অবস্থা সে তো সেদ্ধ হয়ে বসেই আছে এই যে এবার গাজরগুলোকে এরকম ছোট ছোট ডাইস করে কেটে নেব আমি একটা কাজ করব এই যে বিনসটার মধ্যে দিয়ে দেব নিজের মতো করে একটু এদিক ওদিক করে নিলাম কারণ আমি যা রেসিপি দেখেছি সেটা একদম সবার শেষে কেটে সুন্দর করে দিয়েছে তো আমিও এটা নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো যাতে সবুজ ভাবটা নষ্ট না হয়ে যায় ভাপে ভাপে হয়ে যাবে আর এই যে গাজর কেটে নিয়েছি এরপর বাঁধাকপিটাও কেটে নেবো এরকম করে আর মাশরুমটা একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি এটা আর ছোট করব না কাটতেই আজকে সবজি এক ঘন্টা লেগে গেল আর ফাইনালি সব কিছু কেটে নিয়েছি আর এই যে এখন রসুনটাকে চপ করছি তো হয়ে গেছে ফাইনালি দেখে নাও আমি কি কি কাটলাম এই যে গাজর একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট ছোট ডাইস করে কেটে নিয়েছি আর এদিকে মাশরুমও একদম ঝিরি ঝিরি করে কেটেছি দেখো আর এদিকে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম এটা হচ্ছে রসুন চপ করে রেখেছি একদম ফাইনালি চপ এখানে আদাও জুলিয়ান করে কেটেছি আর নুডলস তো আগেই দেখিয়েছি কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছি আর এদিকে বাঁধাকপিটা একটু ধুয়ে জল ঝরাতে দিলাম এই যে একদম ঝিরি ঝিরি করে কেটে রেখেছি আর ধনে পাতাটাকেও ধুয়ে রেখেছি তো এটা একদম শেষে দেবো তা এখন সেই জন্য কাটলাম না তা চলো এইটাকে একে নামিয়ে গামলায় শিফট করি তারপর এই কড়াইটা ধুয়ে নিয়ে এতেই আমি বসাবো কড়াই ধুয়ে নিয়ে এসে গ্যাস জ্বালিয়ে দিয়েছি যে কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না কাটতেই যা সময় লাগে তার মধ্যে দেখো আমার ঘরের অবস্থা এগুলোকেও আমার পরিষ্কার করতে হবে ঠিক আছে কড়াই গরম আর দিয়ে দেবো অল্প তেল এবার দিয়ে দেবো রসুন আদা এটা কিন্তু লাল হবে না একদম হালকা সাথে হবে আর দিয়ে দেবো এখানে এই যে কাঁচা লঙ্কা আগে হাতটা ধুয়ে নিলে আবার কালকের মতো অবস্থা হবে কালকে লঙ্কা ধরে হয়ে গেছে এবার দিয়ে দেবো যে গাজর মাশরুম সব দিয়ে দেবো দিয়ে দেবো বাঁধাকপিও একদম হাই ফ্লেমে কিন্তু রান্নাটা করছি আর দেবো লবণটা অল্প দেবো কেননা এতে সোয়াস যাবে লাগলে পরে দেখে দেবো আবার
এবার সবজি দেখো আর নরম করব না, এবার দিয়ে দেব লবণ। তো আগেই দিয়েছি, দেব না আর, এখন দেব চিনি। টমেটো সস দেওয়া যায় কিন্তু আমি দেব না, আমি দেব ভিনিগার। দিলাম সোয়া সস, আর দেব এক চামচের মতো ভিনিগার দিলাম। এবার সবজিটা কাটতেই যা সময় লাগে, রান্নাটা করতে বেশিক্ষণ লাগে না। এবার দিয়ে দেব স্টকটা, দিয়ে দেব কিন্তু আমি চাইছিলাম, আমি চিকেনটাকে আর বিনসটাকে রেখে দেবো, কেননা বিনসটা নাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। আর এই স্টকটাকে আমি দিয়ে দেবো এখন। আমার টেস্টার চলে এসছে, ওনাকে দিয়ে একটু টেস্ট করাবো। একটু ফুদিয়ে দিতে হয় না? কি হয়নি? উনি অবশ্য ভালোবাসেন না এই স্যুপটা। এটা তিতলির রিকোয়েস্ট, আমি একটু দেখি। এবার ভাইকে এবার বলতে গেছি তুই কেন এটা বানাতে বলেছিস। আমি একটু টেস্ট করে দেখবো, একটা চামচ নেব। মঞ্চসুসরা স্যুপটা এরকমই ই হয়, কালারটা আমি দেখেছি। ঠিকই আছে, লবণ কম হয়েছে, আমি এটা দিয়ে দেবো। দেখো এখানে তো দেখেছিলে ঘরের কি অবস্থায় ছিল, এই যে এটাকে ক্লিন করলাম, আর রান্নাঘরের অবস্থা তো বলোই না। এই যে তেলের তেল এখানে, লবণ এখানে, চপার বোর্ড এখানে, মাশরুম ওখানে, এগুলোকে ফ্রিজে তুলতে হবে, বাঁধাকপি কাটা এখানে, রসুন এখানে, অনেক কাজ। সকালবেলাতে তেনাদের বেদানা দিয়েছিলাম, আম দিয়েছিলাম, ন্যাশপাতি দিয়েছিলাম, তেনারা যে খেয়ে খেয়ে ফেলেছেন। আমি খানিকটা পেয়েছি প্রসাদ, আর এটা বসবাবুর জন্য রেখেছি। আর হচ্ছে গিয়ে এই যে দেখো অবস্থা, চারিদিকে কি অবস্থা, ভিনিগারের ঢাকনা খোলা, সোয়া সসের ঢাকনা খোলা, এরকমই হয় বুঝলে তো। সব গুছিয়ে গাছিয়ে শুটিং করে আর দেখায় নিট অ্যান্ড ক্লিন হয়েই গেছে। তিতলি তো চিকেনের ই খেতে চায় না এখন আর, চিকেনের কি বলে একটা, ও হয়ে গেছে। এবার দিয়ে দেবো, দিয়ে দেবো ক্যাপসিকাম, আর একটা কি দেবো, ধনে পাতা। ও কর্নফ্লাওয়ার বাকি আছে। এবার চিকেনগুলোকে সরিয়ে সরিয়ে আমাকে দিতে হবে বিনস। বিনস গুল্লু বাবুর এটা পছন্দ না, কারণ অনেক ভেজিটেবল আছে, ওই জন্য ওনার এটা পছন্দ না। ওনাকে ক্লিয়ার স্যুপ দেওয়া হতো। ওনাকে ক্লিয়ার স্যুপ দিলে উনি ভীষণ খুশি হতেন উনি। এবার দিয়ে দেবো, বেশি ফোটানো যাবে না। এবার এই বাবা একটু তুলে দে না ভিডিওটা, একটু ধনে পাতাটা দেবো। বাবা দেখো দেখো কাণ্ড, চামচ গাছে আটকে, কিরে ভাই, আয় আয় আয়। আচ্ছা আমি কিন্তু পেঁয়াজ দেইনি এতে, যেহেতু পেঁয়াজ শাকটা ধর ধর ধর, পেঁয়াজটা বের করি করি। এই যা।
শুন, এই যে আমার পেঁয়াজের ভাণ্ডা যেটা অল টাইম কাটা থাকে, আমার কাছে স্প্রিং অনিয়ন আমি কিনে নিই, তো দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। কাঁচা গন্ধ বলবে আসছি, আসুক। এটাই দিয়েছিল স্প্রিং অনিয়নের পেঁয়াজটা, ওটা ছোট এটা বড়, তো দিয়ে দিলাম। আর কর্নফ্লাওয়ার বাবাজি তো একদম, এটা দেখা কর্নফ্লাওয়ার গাছে একদম, কী করবো এবার এটাকে, দেখো তো কাণ্ড, এ কী কাণ্ড, একটু গরম জল দিয়ে নিলে তো মনে হয়, দেখেছো? আর ভিডিওতে দেখা কি ইজি গুলছে, গুলে রাখছে আবার দিয়ে দিচ্ছে, এটাই বাস্তবতা। না হয়ে গেছে, দেখো আমিও দেখাচ্ছি, কর্নফ্লাওয়ারটাকে আবার দিয়ে দেব। দেখি বাবা তুই এসে যায়, দেব কি বলিস, দিয়েই দি, আরো ঠিক হবে, ঠিক আছে। এটা মানে বেশি ঠিক হয়ে গেল, উল্লো থাকবে, দেখ জল দিতে পারতো, আচ্ছা থাক, এটা নাকি এই বেশি হয়ে গেল উল্লো, একটু এদিকে আমি ধনে পাতা, এই যে ধনে পাতা বেছে বেছে যা ভালো পেয়েছি সেগুলো রেখেছি, চপ করে নেব। ধনে পাতাটা জাস্ট নামানোর আগে দেব, থাকবে নাকি একটু জল দিয়ে দেবো, একটু জল দিয়ে দে, দাঁড়া একটু লাগবে, অত্যাধিক কন্ড গুল্লু বাবুর জন্য হলো এটা, এই তিনি চিকেন দাও খাবি নাকি, তাহলে সে চিকেন ছিঁড়ে ছিঁড়ে দিতে পারতাম, কি করবো একটু ফুটুক তারপরে নামিয়ে নেবো, আর একটু জল দিয়েছিলাম কেন এতটা ই হয়ে যাবে, এতটা ঘন হয়ে যাবে বুঝতে পারিনি, দেখো ই দিয়ে আমরা কত রকমের কথা বলতে পারি, কত মনের ভাব প্রকাশ করতে পারি। আমার বাবা যখন খুব রেগে যেত শব্দ খুঁজে পেত তখন ই দিয়ে বাবা চালিয়ে দিত, এবার টেক্সচারটা ঠিক এসছে, এবার দিয়ে দেবো ধনে পাতা, আর তিতলি তো খাবে না, এটা চিকেনটা ছিঁড়ে ছিঁড়ে তিতে গুল্লুকে দেবো, দিন কত কিছু দেখাবে, দেখো আমার রান্নাঘর কেমন নোংরা হয়েছে, দেখো এখানে পড়েছিল মুছে নিয়েছি, ক্যাবিনেটটা জাস্ট সত্যানাশ করে দিলাম আমি, এই দেখো সব সময় শিখেছি এটা বিভিন্ন রান্না দেখে, এই যে ফেনাগুলো হবে সেগুলোকে সবসময় ফেলে দিতে হয়, চলো আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব, গ্যাসটা বন্ধই করে নেব তারপরে দেব, তো এখন বলে দিই আমি যত রান্না করি আর কি এই ধরনের, আমি রানবের ভারের ভিডিও দেখি, তো অসাধারণ শেফ অসাধারণ রান্না, ওর একটা রান্নাও কোনোদিনও বাজে হয়নি, তো আশা করি এটাও হবে না, তো দিয়ে দেবো গোলমরিচ, এখানে নিয়ে নিলাম কেননা ওখানে দিলে কতটা কি হবে, এবার মিশিয়ে দেব, গ্যাসটাকেও আমি বন্ধ করে দিলাম, আর এবার দিয়ে দেবো ধনে পাতা, কেন উনি বলেছে যাতে কোনো রকম কালার যেন নষ্ট না হয়, স্মেল যেন না যায়, তো যা টেম্পারেচার আছে
হয়ে গেছে, আমি এখন রান্নাঘরটাকে আগে ক্লিন করব, তারপরে চপসিটাকে ভাজব। চলো রান্নাঘরটাকে এবার পরিষ্কার করব। এসে সুন্দরী কমলা সুন্দরী আমার কাছে এই দাঁড়া নে দেখি সর সর মা এইটা পরিষ্কার করে নি সরো মা এই বাবা গরম 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 খুব গরম সরো বাটি করে দিচ্ছি সরো একটু দাও চপসিটা ভেজে দে না একটু দাও একটু দাও রণবীর বাড়ির কোনো রান্নাতে আমি এখন অবধি ফেল করিনি এত ভালো না না তুই কর তুই খা বলো কি তুই খা আমি দিয়ে করছি বলো আরে তুই খা না কেমন হয়েছে মা শুকনো লঙ্কাটা আগেই যখন ওই যে সবজিগুলো দিয়েছিলাম রসুন আদার পরে যখন সবজিগুলো দিলাম হ্যাঁ ইজি ছিল না না ইজি কিছু সবজি কাটতেই তো সময় লাগে জাস্ট এখানে দিয়ে দাও ম্যাকারনি দিয়ে বানালে কেমন লাগতো হ্যাঁ দিয়ে দিলাম এই দেখি কিরম হয় পোড়া স্মেলটা নাকি দারুণ লাগে থাক এটা তো গরম আছে ভুলে গেলাম একদম দেখেছো টুকে কিন্তু কোনো কিছুই করা যায় না কেমন হয়েছে এক্সিলেন্ট না তোরটা কি চিকেন দেবো চিকেন দেবো না এবার চপসি গুলো ভেজে নেব আমি অল্প অল্প করেই তেল দিয়ে ভাজবো কারণ তেলটা থাকলে আবার সেটা নষ্ট হবে দিলাম আলাদা আলাদা হয়ে গেল একরকম ভেঙে দিলাম হয়ে গেছে আমার ভাজা আর এটা কিন্তু স্প্যাগেটি দিয়ে বেশি ভালো হয় আর এই দেখো এক সাইডে একটু লাল রেখেছি এক সাইডে এরকম রেখেছি কারণ তিতলি অনেক সময় এটা খেতে চায় একটু লালচে করে ভাজা ওই জন্যে ব্যালেন্স করেছি হয়ে গেছে আর দুটো দিয়ে গুন্ডো তিতলিকে খেতে দেব একটা আমার একটা পার্থর এটা এদিকে ভাজা হচ্ছে আর আমি এদিকে ব্লেন্ডারটা করেছিলাম যে ব্লেন্ডারটা করেছিলাম সেটাকে তুলে নেব এখন তুলে ফেলে দেব এটা অ্যাকচুয়ালি নাকি স্মেলের জন্যই দেয় তো আরেকজন এই যে কর্মর কর্মর করে খেতে লেগেছে এই যে বাবা দিয়ে নি আমি স্যুপটা দাঁড়াও এটাকে ফেলব আপাতত উনি এখানে থাক একটু নাড়িয়ে নেব দেবো আর না না প্লেট লাগবে না হ্যাঁ আর একটা নাও স্পুন রাখলাম তো সুপের ওই যে তুমি তো খেয়েছো
না? যা আর খেয়ে এত অনেস্ট রিভিউ দাও, তুমি তো আগেই বলেছো ভালো হয়েছে। তো এবার দেবো গুল্লুবাবুকে, এই যে গুল্লুবাবুর চিকেন আমি ছাড়িয়ে রেখেছি। এবার ওরম করেই খাও, যেরম করে ইচ্ছে। গুল্লু বাবা এসো, গুল্লুবাবুকে ওই বল দিলে গুল্লুবাবু খেতে পারতো না, কারণ চিকেনটা দিতে হয়েছে, এতটা গ্রেভি দিতে হলো, ওই জন্যে। ভালো হয়েছে না? আমি কোনোদিনও ই হইনি, মানে ওর রান্না, রণবীর ভাইয়ের রান্না রান্না করেছি আর বাজে হয়েছে, আমার কোনোদিনও এরকম হয়নি। না বাবা কেমন? না গুল্লুবাবুর যেহেতু ভেজিটেবল রয়েছে, গুল্লুবাবু তো বলবে না মনে হয়। ভালো দেখো, দেখো বেছে বেছে চিকেনটাই মুখে দেবে। বাবা দিন তো বলেই দিয়েছেন আগে, ভালো হয়েছে। আর কি চপসি লাগবে তোমাদের? তোমার দেখছো?